ভোট মানেই অশান্তি আর হিংসা। 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিধানসভা উপনির্বাচনেও ধরা পড়েছে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কলকাতার মানিকতলা থেকে শুরু করে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর চব্বিশ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে বুধবার ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শুরু হওয়ার পরই অশান্তির খবর পাওয়া যায় প্রায় প্রত্যেকটি কেন্দ্র থেকে। গুলি চালানো থেকে শুরু করে দফায় দফায় সংঘাতে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল। মানিকতলা 89টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। এদিকে মঙ্গলবার রাত থেকেই অশান্ত হয়ে উঠেছিল রানাঘাট। পূর্ণনগর এলাকায় বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু পূর্ণনগর এলাকায় গুলি চলার অভিযোগই নয়, পায়রাডাঙ্গায় বিজেপির ক্যাম্প অফিস ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ পর্যন্ত ওঠে। এমনকি ভোট গ্রহণ শুরু হওয়ার পরও শান্ত হয়নি রানাঘাট। বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া ও ভোটার স্লিপ ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপনির্বাচনের দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাগদা। বুথ জ্যাম থেকে শুরু করে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর গাতপুকুরিয়া এলাকায় বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস পৌঁছলে তাকে মারধর পর্যন্ত করা হয়, তার গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তারপর বাগদা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী। বেলা 1টা নাগাদ আমরা 188 নম্বর বুথ মালিপুতা অঞ্চল, হ্যাঁ, ওখানে আমাদের কাছে অভিযোগ ছিল ছাপ্পা ভোট চলছে, সেটাই পরিদর্শন করতে গিয়েছি। যাওয়ার পরে যখন ভিতরে ঢুকলাম আমাদের কোনো এজেন্টকে পেলাম না, প্লাস ওখানে সন্দেহজনক দেখলাম দুইজন লোক ছিল, তাদের কাছে ভোটার কার্ড ছিল না, সাংবাদিকরা ওখানে ছিলেন। সেখান থেকে পরবর্তী সাইডের রুমে যাওয়ার পরেও সেখানে আমাদের কোনো এজেন্ট ছিল না, বিজেপির কোনো এজেন্টই ছিল না। সেন্ট্রাল ফোর্স ওখান থেকে আমাদের বের করে দিল বাইরে, সাংবাদিকরা আমাকে তো বাইরে নিচ্ছিল, সেই মুহূর্তে আমাদের বাইরে বের করলো গেটের বাইরে। গেটের বাইরে বেরোনোর পরে মানে অত্যাধিক টিএমসির দুষ্কৃতীরা মানে জয় বাংলা, আল্লাহু আকবার এইভাবে স্লোগান দিয়ে মানে মার, ঘুষি, কিল, মানে আমার মুখে, পিছনে, চোখে সব জায়গায় লেগেছে। আমার গলায় একটা ইয়েও ছিল, মানে উত্তরে ছিল, মালা ছিল, টেনে সেটা একবারই বের করে নিল। আমি যখন গাড়িতে উঠতে যাচ্ছি তাও পিছন থেকে টেনে সেই মার, কোনো রকম নিজে প্রাণ বাঁচিয়ে আমি গাড়িতে উঠলাম। গাড়িতে উঠার পর ওখান থেকে বেরিয়ে আসলাম, সেটা সেই কমপ্লেন লেখানো। গাড়িতে ভাঙচুর, হ্যাঁ, আমার গাড়িতে বড় ইট মেরেছে, পিছন থেকে ইট মেরেছে, সামনে কাঁচ ভেঙে গেছে, মানে একটা মারাত্মক ভয়াবহ ব্যাপার। যদিও তৃণমূলের দাবি ওই এলাকায় কোনো ছাপ্পা ভোট নাকি হয়নি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছিল। বিজেপি প্রার্থী ওখানে গিয়ে অশান্তি পাকানোর নাকি চেষ্টা করে, তাই গ্রামের মানুষই প্রতিবাদ করে। অন্যদিকে উত্তর দিনাজপুরের দক্ষিণ আব্দুল ঘাটার 193 নম্বর বুথে বিজেপির ক্যাম্প অফিসে চেয়ার টেবিল ফেস্টুন ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ নিজে ঘটনাস্থলে পৌঁছে চেয়ার টেবিল তোলেন। এছাড়াও রায়গঞ্জের মিলনপাড়া 7 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মানস ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। একই ছবি ধরা পড়ে মানিকতলাতে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা, ওঠে গো ব্যাক স্লোগানও। উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। নির্বাচনটা যেভাবে হচ্ছে, যেভাবে মারামারি গন্ডগোল চলছে, ভোট লুট চলছে, এরকম নির্বাচন তো হওয়া উচিত না। কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে এইভাবে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে। মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে, যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, এটা তো চলতে পারে না, বেশি দিন চলবেও না, মানুষ এরপর বিদ্রোহ করবে। বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, চেষ্টা করছে, পুলিশ প্রশাসন তো একদম দলদাসের মতো আচরণ করছে। তো পশ্চিমবঙ্গকে আমার মনে হয় কেন্দ্র নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত, এটাকে একবার গোটা দেশের মতো ভাবলে হবে না, তাহলে ভোট হবে না এখানে। এখানে যদি কেন্দ্র নির্বাচন কমিশন চায় যে সত্যি জনগণের মত প্রকাশ পাক, তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত এবং অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে ভোট করানো উচিত, যাতে সাধারণ মানুষ তার মত প্রকাশ করতে পারে। এই 4টি বিধানসভা কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত মোট ভোট পড়েছে 62.71%।
তার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। সেখানে ভোটদানের হার 67.12%। আর এই চার কেন্দ্রের মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তিনটিতে জয়ী হয়েছিল বিজেপি। শুধুমাত্র মানিকতলায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের ফলাফল 13 জুলাই, তারপর শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।